আমি 3 বছর যাবত ইগনাইট স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছি। স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি আমরা অনেক অ্যাক্টিভিটি করে থাকি, যেমন কিছুদিন আগে আমরা বিজ্ঞান মেলায় ওখানে গিয়েছিলাম, এছাড়াও ফ্যান্টাসি কিংডমে আমরা ঘুরে আসলাম, সেখানেও খুব ভালো মজা করেছি, তার সাথে পাশাপাশি আমরাও খুব এনজয় করেছি। আর সপ্তাহে একটা দিন আমরা কি করি, দেখা গেছে যে বাচ্চাদের নাচ গান অভিনয় সবই আমরা ক্লাস শেষে আর কি করানো হয়। তাছাড়াও এর মধ্যে থাকে পিকনিক, ক্লাসে বনভোজন, স্কুল শিক্ষা সফর, সব কিছুই আমরা আমাদের মতো অ্যাক্টিভ দিয়ে থাকি বাচ্চাদের। সেক্ষেত্রে বাচ্চারা অনেক কিছুই জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। আমি চাই আমার বাচ্চারা ইনশাআল্লাহ অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক কিছু দেখা, পাশাপাশি বোঝা, সবই যেন এটার ভিতরে থাকে। অবস্থার দিক থেকে খুবই অসুবিধার ভিতরে পড়েছিলাম, তাদের সাথে আমি সুস্থ বাচ্চাদের খাপ খাওয়া নিতে পারতেছিলাম না, তখন আমি এটা আমাদের টিচারদের বলি, তো ওনারা আমাদের স্কুলে খুবই ভালো একটা ট্রেনিং দিয়েছে, সেই মাধ্যমে আমরা বাচ্চাদের ক্লাস নেওয়া, ওদেরকে ভালোভাবে বোঝানো, এখন আমি ওটা খুবই ভালো একটা এনজয় করতেছি, তার সাথে বাচ্চারাও আমার সাথে খুবই এনজয় করতেছে। নর্মাল বাচ্চা এবং বিশেষ বাচ্চাদের ক্লাসের সুযোগ করে দিয়ে ওরা নিয়মিত স্কুলে আসতেছে, বিশেষ বাচ্চাদের সাথে নর্মাল বাচ্চাদের পড়াশোনার সুযোগ পেয়ে ওরাও এখন নর্মাল বাচ্চাদের মতো আচরণ করতেছে।